দেখো পাইনিয়ার ডিজে এম 250, ঠিক আছে, পাইনিয়ারের, ঠিক আছে। এই মডেলটা আমরা আজকে বানিয়েছি, দেখো বন্ধুরা, টু চ্যানেল মিক্সার। এটা ওয়ান সাইড প্লেয়ার যে কোনো লাগাতে পারো, আর এটা টু চ্যানেল যে কোনো প্লেয়ার লাগিয়ে বাজাতে পারো, ঠিক আছে। আর এটা তুমি ল্যাপটপ ফ্যাপটপ দিয়েও বাজাতে পারো, ঠিক আছে। তোমাদের কম খরচে কম বাজেটে এর থেকে ভালো মিক্সার হবে না, দেখতেও গেটাবি। কেমন লাগলো ভিডিওটা দেখো বন্ধুরা, যা করেছি আপাতত এরই করেছি, পরে এটাকে আপডেট করব, এতটুকুই। প্রথমে আমরা পিভিসি বোর্ড নিয়ে নিয়েছি, আর ডিজে মিক্সারের ছবি আমরা পেন্ট করে নিয়েছি। এটা স্টিকার পেন্ট করেছি, যে যেরকম পেন্ট করতে পারে। আর পিভিসিটা বোর্ডটা যে যেরকম সাইজের, বড় ছোট যে যেরকম ভাবে বানাতে পারে, আমাদের এটাই কম্ফর্টেবল ছিল বলে আমরা এই ছোটোর মধ্যে এটা বানিয়েছি। এখন আমরা স্টিকারটা কেটে নিলাম, কেটে নিয়ে এর মধ্যে দেখতে থাকো, আমরা সুন্দর করে এটা সাইজে হয়ে গেছে, এটা আমরা লাগাবো, ঠিক আছে। এই সমস্ত পার্টস যেগুলো আছে, বোর্ড, বেস টেবিল, মিড, ভলিউম, ভিসি, নফ ফফ, যা যা লাগে এর মধ্যে সব কিছু আমরা দেখো। উপর থেকে আমরা দেখছি যে দেখতে কীরকম লাগছে, ঠিক আছে। এই নবগুলো লাগাচ্ছি, দেখো কত সুন্দর লাগে দেখতে। এটা আমরা সবগুলো এগুলো কাটাছেঁড়া করে নেব, যেখানে যেটা লাগে সেই বুঝে তোমাদেরকে দেখাচ্ছি। যা যা যাবতীয় যে যেটা লাগে সব কিছু আমরা লাগিয়ে নেবো। প্রথমে এটা পাওয়ার কেবিল, এটা পাওয়ার সকেট, এটা মাইক্রোফোন সকেট, এটা বেস্টোন তোমার আছে, আর এটা মিড, বেস্ট টেবিল গেইন, সব কিছু আছে, ফেদার, সব কিছু এখানে আছে। এখন প্রথমে আমরা এগুলো চিহ্ন দিয়ে নিচ্ছি, মার্জিন করে নিচ্ছি আর কি, মার্কিং মানে কোথায় কোথায় ফুটো করতে হবে আমাদেরকে, সেইভাবে আমরা প্রথমে করে নিলাম, ঠিক আছে। এটা করার পরে আমরা কি করব, এগুলো সব কিছু ফুটো করে নেবো। এখন ফেদারটা যদিও বা কাটছি, ফেদারের জায়গাটা আমরা কেটে নিচ্ছি, কস ফেদারটাও কেটে নিচ্ছি। এত কম বাজেটে আমি এই মিক্সারটা রেডি করছি, ভাবতেই পারবে না। দেড় হাজার টাকার মধ্যে এটা আমরা রেডি করে ফেলেছি, কিন্তু তোমরা চাইলে একটু ভালোও করতে পারো, 2000-2500 টাকা খরচা করে তুমি এটা রেডি করতে পারো। এটা আমি নর্মাল একটা টেপ দিয়ে জাস্ট মার্কিং করে নিলাম যে কোন জায়গাগুলো আমার কাটাছেঁড়া করতে হবে, ঠিক আছে। এবার এগুলোকে আমি ভালো করে ফুটো করে নিয়েছি, এখনও ফেদারটা কাটা হয়নি, ওটা কাটিং করব। একটা নপ লাগিয়ে দেখব যে সেট কীরকমভাবে খেলো কি না খেলো, আমি একটু দেখে নিচ্ছি, স্টিকারটা বসিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমি আস্তের উপরে নবটা সেট করে দেখছি যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমি ডিল দিয়ে এটাকে ফেদারের জায়গাটা কেটে নেব, ঠিক আছে, কারণ এত সরু জায়গা ফেদারের, এর জন্য আমি ডিল দিয়েই কাটতে আমার সুবিধা হলো। তোমরা যে কোনো জিনিসে কাটতে পারো, অসুবিধা নেই। এরকম টাইপের ভিডিও তোমাদের যদি দেখতে হয় আমার কে বলবে, তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো, কোনো অসুবিধা নেই। সব কিছু কাটাছেঁড়া হয়ে গেল, এটা এখন স্টিকারটা আমি এই দেখো আঠা আছে নিচে, এর উপরে বসিয়ে দেব, এর উপরে সুন্দর করে বসিয়ে দেবো মাপ মতো। এর চারিদিকে আমি কালো রঙ করে দেবো, যদিও বা দিতে পারিনি, এটাকে আপডেটও করব পরে। দেখেছো কত সুন্দর বসে গেছে, মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু এখনও কিন্তু কাজ হয়নি। এরাটাকে আমি এখন কোনো ন্যাকড়া দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা চিপকে দেবো, মানে ওর সঙ্গে যেন লেগে যায়। এবার এখানে গান আঠা দিয়ে গ্লু স্টিক দিয়ে আমি এর উপরে এলইডিগুলো বসিয়ে দেবো সুন্দর করে, কারণ সব কিছু এখন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের শটে দেখাচ্ছি। আর কি বলবো, তো অনেক বড় হয়ে গেছে, মিনিমাম 2-3 ঘন্টা হয়ে গেছে, আর কম টাইমের মধ্যে ভিডিও দেখানোর জন্য আমি এইভাবে শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। আমি এগুলো লোকাল ভিসি লাগাচ্ছি, ঠিক আছে, বেশি দামিটা লাগিয়ে লাভ নেই, কারণ যদি ভালো হয় তাহলে ভালো একটা বড় মিক্সার বানাবো, এর জন্য আমি কোনোরকমভাবে লাগাচ্ছি যেন কাজ বরাবর হবে। তোমরা দেখতে পারবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখো পুরোটা, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, যদি নতুন হয়ে থাকো। হালদার ইলেকট্রনিক্সের আমার চ্যানেলের নাম, ঠিক আছে। এটা হচ্ছে ডিজে এম 250 মিক্সার। এটাকে আমি দেখে আমার শর্টকাট এটাই মনে হলো ভালো হবে, আমার বানাতে সুবিধা হবে, তাই আমি এটা দেখে আমি এটাই বানাচ্ছি, ঠিক আছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার দেখো, তোমরা কেউ বুঝতেই পারবে না যেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। হ্যাঁ, এগুলো আমি সাইডগুলো সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি কালো রঙ করে দেবো, অবশ্য সব কিছু আমার বসানো হয়ে গেছে।
টোটালটা কমপ্লিট আমি করে ফেলেছি, এবার তোমাদেরকে চালিয়ে শোনাবো, কারণ সব কিছু দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। বন্ধুরা দেখতে থাকো। হেডফোন এসছে, এটা হচ্ছে পাওয়ার কেবিল, এখানে দেখা যাচ্ছে, এটা এসি, এসি লাগালাম এই পাওয়ার কেবিল, এটা হচ্ছে চ্যানেল টু, এটা হচ্ছে গিয়ে মাস্টার, মাস্টার লাগিয়ে দিলাম, এটা হচ্ছে আর একটা চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ান, ঠিক আছে, অক্স দরকার নেই, দরকার নেই, হয়ে গেল। এখন আমরা এই পাওয়ারটা দেব, এই আর এইটার পাওয়ার, ঠিক আছে, চলে আসলো লাইট। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হেডফোন, হেডফোন এই যে আগে আমরা হেডফোনের সাউন্ডটা শুনে নিই, চ্যানেল ওয়ানের হেডফোনের সাউন্ডটা শুনবো। এটা হেডফোনের সাউন্ডের, দেখো হেডফোন, এটা চ্যানেল এই এখানে লাগাচ্ছে তো, টুয়ের হেডফোন। আমরা দুটো কাজ, দুটো গানের সাউন্ড শুনতে পারবো, এখানে আমাদের ইয়ে আছে এইখানে, ঠিক আছে। এবার দেখো আমরা এটা চালাচ্ছি যেন কপিরাইট না আসে, ঠিক আছে। এটা কেইন আছে, এটা ট্রেভেল আছে, ট্রেভেল, এটা মিট আছে, মিট, এটা বেস, এটা বেস, এটা মিট, এটা টোন। এবার আমরা ওয়ান চ্যানেল দেখো, এটা বেস, মিট, মিট, এটা মাস্টার, এটা ট্রেভেল, এটা গেইন, এটা গেইন, এটা গেইন, ঠিক আছে, এটা বেস, এটা মাস্টার, এটা এটা চ্যানেলের, এই এই চ্যানেলের লেফট হচ্ছে এটা, এটা লেফট রাইট, আর এই চ্যানেলের লেফট রাইট হচ্ছে এটা। আমরা যে কোনো প্লেয়ার দিয়ে এই মিক্সচারটা বাজাতে পারবো, এটা আমরা বানিয়েছি, কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর মিক্স করা যায় দেখো। এবার এটাকে খুলে দেখাই, এর মধ্যে দেখো দেখা যাচ্ছে পুরো কাজ করা রয়েছে এর মধ্যে। এটা আমরা বানিয়েছি, এটা লাগিয়ে দিই, এখান থেকে আমরা নাট লাগিয়ে দেবো, এটা হচ্ছে পিভিসি বোর্ড, ঠিক আছে, এটা যে যেরকম সাইজের বানাতে পারে কোনো অসুবিধা নাই। এরকম যদি কারো দরকার হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে, তোমরা স্ক্রিনের থেকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। এখানে আমাদের কালো রং হবে, শিট হবে, স্টিকার হবে, আরও পুরো সম্পূর্ণ কাজ হয়নি, যেরকম কস ফেদারের কাজ হয়নি, ঠিক আছে। কতদূর লাইট ব্লিং করছে তোমাদেরকে দেখাই একটু, তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে হেডফোনের জায়গা আছে সুন্দর, এটা হেডফোনের ইয়ে, হ্যাঁ, আর এখানে দেখো লাইটটা ব্লিং করছে, এখানে লাইট যেরকম ব্লিং করছে এটা ব্লিং করছে, কারণ আলোর জন্য দেখা যাচ্ছে না, অন্ধকার করতে হবে। এই দেখো দেখো ব্লিং করছে লাইট, লাইটটা ব্লিং করছে দেখা যাচ্ছে, পুরো সুন্দর একটা মিক্সচার দেখো, কেউ দেখে বুঝতেই পারবে না। এই মাস্টারের সাউন্ড আমরা কমালাম, কেউ বুঝতেই পারবে না, দেখো এটা এটা আমরা আর কি কপি করলাম বলতে গেলেই চলে, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে বলবে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়, তোমরা আগে এই ভিডিও দেখতে পারো। আরও কারো যদি কোনো জিনিস ইচ্ছে থাকে দেখতে আমাদেরকে বলবে, আমরা বানিয়ে তোমাদেরকে দেখাবো, অসুবিধার কিছুই নেই। বন্ধুরা দেখেছো পুরো অরিজিনাল বানিয়ে দিয়েছি, হ্যাঁ খুব সুন্দর, যে চ্যানেল উঠাবে সেই চ্যানেল সেইখানে হবে। এই দেখো এটা আমি আবার তোমাদেরকে খুলে সামনে থেকে দেখাবো, এই দেখো আমরা লোকাল অল পার্টস লোকাল সব ইউজ করেছি, এই পার্টসগুলো যদিও যতগুলো আছে দেখো, দেখেছো আমাদের যেরকম এই মাইকের লাইনটার সার্কিট নেই, কস ফেদারের নেই, এগুলো আমরা করব, ঠিক আছে। আর যা যা কাজ রয়েছে হয়ে গেছে, এখানে আমরা ট্রান্সফরমার দিয়ে দিচ্ছি, SMPS হতো কিন্তু আমাদের কাছে ছোটোর মধ্যে নেই, SMPS জায়গা নেই বলে আমাদের এই, তোমরা এটা বড়ও করতে পারো, ঠিক আছে, বড় করতে পারো। এখানে সমস্ত জিনিস আমরা দিচ্ছি,
দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। আর এই ভিসি ক্যাপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এটাতে খুব ভালো লাগছে দেখতে বলে তাই আমরা এটা বানিয়েছি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই ভিডিও বানালাম বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। এই আমরা পাওয়ার অফ করে দিই।